আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আসেন আবার একটা ব্লগ নিয়ে আইলাম সবার সাথে শেয়ার করার লাগে আশা করি সবাই পাইবা আর আজকের ব্লগ হইল গার্ডেনিং ব্লগ তো আজকে আমি শেয়ার করবো আমার লাউ গাছ কীরকম আছে ঘরের ভিতরে উইন্ডো সেলের মাঝে আমি রাখছিলাম এই যে দেখতে হয় উইন্ডো সেলের মাঝে রাখছি লাউ গাছ তো এখন দেখা যার মরিজার এই যে আমি ট্রান্সপ্লান্ট ধরাই এখানের মাঝে রাখছিলাম তো লম্বা হইতে হইতে এই যে ওফর দিকে অনেক উপর দিকে উঠিয়া শিলিঙ্গর মাজে একদম মাঝে লাগি গেছিল মাঝে লাগার ফরে আরও কিছু লম্বা হয়েছে লম্বা হওয়ার ফরে আবার কোনো স্টিক বা কোনো সাপোর্ট পাইছে না এই যে নিচের দিকে এয়া ফরি গেছে জুলিয়া পড়ছে তো নিচের দিকে জ্বলি গেছে আর মাঝখানে এই যে এখানের মাঝে বাঙিও গেছে আর উপর দিকে এই হার মাঝেও বাঙছে তো দুইটা গাছ বেশ লম্ব হয়েছিল দুইটা গাছ বাঙি গেছে আর আমার কাছে অত বেশি লম্বা স্টিক আস না তো দিতামও ভারসি না তো এইভাবেই রইছিল আর এখন দেখা যায় মরি যার হয়তো এইখানের মাঝে পানি দেওয়া হয়েছে না এই কারণে এই অবস্থা তো আজকে আমি এই লাউ গাছের মাঝে লম্বা একটা স্টিক লাগাইয়া দিব আমি অনলাইন থেকে অর্ডার করি আনছি তো আমি আজকে স্টিক লাগাইয়া দিব আশাখরিয়ার গাছ বা থাকবো আর সাপোর্ট পাইব উপর দিকে আরও লম্বাও আর এইখানের মাঝে আমি পানি দিয়া দিব পর্যাপ্ত পরিমাণ পানি আর গাছ বাঁচব আর গাছ যদি বাঁচে তাহলে শেয়ার করবো সবার সাথে তো প্রথমে আমি কিছু পানি দিয়া দিয়ার এইখানের মাঝে অল্প কিছু পানি দিয়ার পরে আমি আরও দিব এই যে আমি এই স্টিকগুলা অনলাইন থেকে বাই করছি থার্টি স্টিক আনছি আমি এগুলা বাঁশ ছোট ছোটো বাঁশ যেগুলা বেম্বু এগুলা ছোট ছোটো বাঁশ যেগুলা সিক্স ফুট আনছি লম্বা তো আমার টোয়েন্টি পাউন্ড গেছে সিক্স ফুট লম্বা থার্টি স্টিক আনছি টোয়েন্টি পাউন্ড পে করছি এগুলা লাগি তো আজকে আমি এই যে ব্যাম্বু আনছি ছোটো ছোটো এগুলো আমি আমার লাউ গাছের মাঝে লাগাই আনিম তো এই স্টিকগুলা হোম বেজেও পাওয়া যায় বিএনকি তোও পাওয়া যায় তো আমি আনি আনিয়েছি অনলাইন থাকি গরু আনিয়ে তারা ডেলিভারি দিলাইছি আর ইজিও লাগি এগুলো আনছি তো দুইটা স্টিক আনছি আমি বাগানের লাগি তো এখন গাছের গোড়ার মাঝে আমি এই স্টিক লাগাই আব এই কর্নারের মাঝে একটা আর এই সাইডে কর্নারের মাঝে আর একটা গাছের কি একটু সরাইয়া দিয়া দুইটা কর্নারের মাঝে দুইটা দিয়া দিলাম তো এই যে সুতা আছে সুতা দিয়ে আমি এখন স্টিকল বান্ধিয়া দিব লাউ গাছ তো আমি ভাবছিলাম যে সিক্স ফুট স্টিক আনলে হয়তো আমার লাউ গাছ ঠিক আছে এই স্টিকর মাজে এখন দেখা যায় স্টিক থাকি লাউ গাছ আর অনেক লম্বা এই যে বেশ লম্বা স্টিক তাকিয়া আমি ভাবছিলাম সিক্স ফুট হইব এখন দেখা যায় অনেক অনেক হয়ে গেছে লাউ গাছ তো আমার লাউ গাছ আমি বান্দিয়া নিলাম এই যে নিচের দিকে একটু জ্বলে রাখছি অনেকটা নামাইয়া রাখছি নামানির পরে এই যে আমি বান্দিয়া দিছি একটা গাছ আর এইগুলা দেখতে পারা এই যে নিচের দিকে অনেকটা জুলাইয়া দিছি তো এরকম করিয়া রাখছি রাখার পরে এই যে উপর দিকে আমি বান্দিয়া দিছি এতটুকু করছি এই যে স্পেস রয়েছে অনেকটা তো গার্ডেনে নেওয়ার আগে যদি লম্বা হয় তো এতটুক লম্ব হইতে পারবো আর এখন অনেকটা সময় আছে গার্ডেনে নেওয়ার মে মাসের প্রথম ফার্স্ট উইক তো সেকেন্ড উইকও আমি নিমো গাছগুলা গার্ডেনও যদি ওয়েদার বালা থাকে আর ওয়েদার বালা থাকব তো দেখতে পারো বেশ আর আসি নিচের দিকে বেশ কিছু জুলাইয়া রাখার কারণে গাছগুলা ওপর দিকে এরকম বান্ধিয়ে দিতাম পারছি আর এখন আমি কিছু ভিটামিন ইউজ করবো প্লান্ট ফুড তো এখন আমি ইউজ করবো বেবি পায়ো এটা ইউজ করবো তো এই বোতলের মাজে লেখা আছে কতটুক পানির মাঝে কতটুক দেওয়া হয় তো আমি এই পানির মাঝে এখানের মাঝে পানি আছে পানির মাঝে এগুলা মিক্স করিয়ে আনবো নেওয়ার পরে আমি গাছের গুড়ার মাঝে দিয়া দিব তো গাছের গুড়ির মাঝে আমি দিয়া দিয়ার পানি যেগুলার মাঝে আমি প্লান্ট ফুড দিয়া দিছি এই যে দিয়া দিলাম এখন আমি গাছের নিচের পাতাগুলা যেগুলা হলুদ হয়ে গেছে এই পাতাগুলা আমি খাটিয়া ফলাই দিয়ার নিচের যে হলুদ হয়ে গেছে কিছু পাতা এই ফাটাগুলা আমি ফলাই দিয়ার খাটিয়া এইখানে কিছু পাতা আছে এই ফাতাগুলার এখন দরকারও নাই আর নিচের ফাতাগুলা সব নিয়ে ভিটামিন টানা তো নিচের ফাতাগুলো আমি কাটি দিয়ার তো গাছের গুড়ি আমি পরিষ্কার করিয়া দিলাম সবগুলা ফাতা কাটিয়ে নিলাম গিয়ে তো দেখতার পর সবগুলা ফাতা ফুটোই গেছে তো আগামীকালকে সহালে আবার যদি দেখি গাছ আবার সঠিক সুন্দর হয়েছে পাতাগুলা সুন্দরভাবে আছে আর এইভাবে ফুটা নাই মরছে না তো শেয়ার কর্ম আর এই পট এটা এই নিচেই থাকবো আর উইন্ডো সেলের মাঝে তুলতাম না অনেক লম্বা স্টিক তো উইন্ডো সেলের মাঝে উই তো নাই তো এখানের মাঝে ফ্লোরের মাঝে থাকবো তো দুই দিন পরে আমি দেখাই আর গাছ কীরকম হয়েছে মার্শাল্লার গাছ অনেকটা সতেজ হয়েছে এই যে দেখতে পারা আর অনেকটা লম্ব হয়ে গেছে দুই দিন পরে এই যে আমি স্টিক রাখছিলাম মাত্র অল্প কিছু জায়গা রয়েছে বাকি অনেক লম্ব হয়ে গেছে দুই দিনে অনেক লম্ব হয়েছে ঘরের ভিতরে থাকায় তো আসলে লাউ গাছের একটু যত্ন নিলে খুব তাড়াতাড়িও বড় হয় আর থাকে আর যত্নটা সময় মতো নিত হয় তাহলে হেলদি গাছ পাওয়া যায় তো যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও প্লিজ সাবস্ক্রাইব করিয়ে নিবা লাইক দেবা শেয়ার করবা তাহলে আজকে এই পর্যন্তই পালাতা খুকা আবারও কোনো গার্ডেনিং ব্লগ নিয়ে মোট সবার সাথে শেয়ার লাগে আল্লাহ হাফেজ